আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল ক্যাপ্টেন। আপনাকে স্বাগতম। এই মুহূর্তে আমি যেখান থেকে আছি সরকারি সঙ্গীত কলেজ আগারগাঁও, আর এই পাশে রাস্তার ঠিক ডান পাশে বাংলাদেশ পরিসংখ্যান গুরু, আর একটু সামনে এগিয়ে গেলেই ঢাকা মহিলা পলিটেকনিক্যাল। আর এই রাস্তার কিন্তু আর আগে এরকম ছিল না, অনেক ছোটোখাটো একটা রাস্তা ছিল। আমি যখন ঢাকায় আসি তখন অনেক ছোটো একটা রাস্তা ছিল। আপনারা যারা ঢাকায় আজ থেকে প্রায় 5 বছর আগে কিংবা 2 বছর আগে জায়গাটা দেখছেন, জায়গাটা কিন্তু এরকম ছিল না, অনেক ছোটো একটা রাস্তা ছিল, অতটা বেশি সাজানো গোছানো ছিল না, ভাঙ্গা একটা রাস্তা ছিল। এখন কিন্তু মোটামুটি এটা সাজাইতেছে আর রাস্তার কাজ শুরু হয়ে গেছে। বাংলাদেশে অনেক পরিমাণে উন্নয়নশীল কাজ ইতিমধ্যে শেষ করেছে আমাদের দেশ শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ এত সুন্দর একটা বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। আসলে বাংলাদেশের মানুষ অনেকটা সভ্য হয়ে আসতেছে আস্তে আস্তে, আশা করি আরও জেনারেশন চেঞ্জ হবে, আরও সভ্যতার দিকে এগিয়ে যাবে। তো আজকে যে রাস্তা নিয়ে আমরা কথা বলবো, এই রাস্তাটা হলো আগারগাঁও পালতলা সে বাংলানগরে অবস্থিত। আর এই জায়গাটা আসলে আমি একজাক্টলি রুটের নামটা জানি না, এটা সম্ভবত পরিসংখ্যান গুরু রোডই বলে, কিংবা সঙ্গীত কলেজ রোড, কিংবা মহিলা পলিটেকনিক্যাল রোড, এ তিনটা নিয়ে সমন্বিত। এক টাকা ইট ভাঙতেছে, আসলে উনি অনেক কষ্ট করতেছে, দেশের জন্য করতেছে, আমাদের জন্য করতেছে, রাস্তার জন্য করতেছে, রাস্তা যেন সুন্দর হবে। আমরা এই ভিডিওটা আসলে করার উপলক্ষ হলো, আমরা এখন যে জেনারেশনে আছি, এই জেনারেশন হয়তো বা এরপরের পরবর্তী জেনারেশন আরও উন্নত হবে, তখন এই জেনারেশনটা উপলব্ধি করতে হবে নেক্সট জেনারেশনে, যে ওই জেনারেশন রাস্তা কেমন ছিল। আমরা যখন ঢাকায় আমি যখন ঢাকায় আসি তখন রাস্তা কিন্তু এরকম ছিল না, অন্যরকম একটা রাস্তা ছিল। সেই রাস্তা যে এরকম রাস্তা হবে আমি কখনো কল্পনা করিনি, অনেক সুন্দর একটা রাস্তা হবে। আর রাস্তার কিছুটা নমুনা থেকে বোঝা যাচ্ছে। আর এখন হল বিকাল টাইম, বিকাল টাইমে হাঁটতে অনেক ভালো লাগে। রাস্তা ঠিক ডান পাশে একটা রাস্তা আছে, সিএসসি ভবনের সামনে দিয়ে রাস্তা চলে গেছে, নির্বাচন কমিশন অফিসের সামনে দিয়ে। ওই রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণ লোক সবসময় ভরপুর থাকে, জমজমাট একটা ব্যাপার থাকে। আমরা বিকালবেলায় কিন্তু অনেক পরিমাণ মানুষ এখানে ভিড় জমায়, আর এখানে অনেক ধরনের খাবার দ্রব্যমূল্য পাওয়া যায়, যেমন আপনার চটপটি, তারপর আপনার বিভিন্ন ধরনের ফুডকারগুলো আছে এখানে বসে। মানে মোটামুটি বলা যায় যে 70-80টার দোকান বসে এখানে, অনেক দোকান পার্মানেন্ট হয়ে গেছে আর কি অনেকটাই। এখানে রাস্তা খনন কাজ চলতেছে, বেতু দিয়ে রাস্তা সমান করা হচ্ছে। আমাদের দায়িত্ব এই রাস্তা সুন্দর রাস্তাকে সুন্দরভাবে দেখভাল করার, কোথাও কোনো ময়লা কিংবা আবর্জনা আমরা নির্দিষ্ট স্থানে ফেলবো, ওই রাস্তায় ফেলবো না। আসলে দেশ সুন্দর থাকলে আমরা সুন্দর থাকবো, আমরা সুন্দর থাকলে জাতি সুন্দর থাকবে, আর জাতি সুন্দর থাকলে আমরা একটা সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারবো জাতিকে। সবসময় আমরা এই লক্ষ্যে পৌঁছাবো ইনশাল্লাহ। আর এখন তো করোনা টাইম, সবাই মাস্ক পরিধান করবেন। এই জায়গাটায় আসলে আপনার যে জিনিসটা ফিল হবে, একদম সরোবর একটা জায়গা আর খোলামেলা খুবই একটা জায়গা, অনেক সুন্দর একটা প্লেস নিয়ে এটা গঠিত। আর চতুর্পাশ দিয়েই আপনার সরকারি অফিস আদালতগুলা, সরকারি কোয়ার্টার সবই এখানে আছে। আর এখানে আমরা হাঁটতে হাঁটতে যে ফিলটা হলো, আমি এইখানে অনেক হাঁটছি কিন্তু আজকের মধ্যে এরকম ভালো লাগে কখন লাগেনি। আমার খুব ইচ্ছে করেছিল যে যারা দেশের বাইরে থাকে, যেসব ভাই থাকে যারা থাকেন, তাদেরকে এই রাস্তাটা আমি দেখাতে পারলাম, আমার অনেক ভালো লাগতেছে। আর সবাই দোয়া করবেন যেন আরও সুন্দর সুন্দর এরকম কিছু রাস্তা আমি আপনাদের দেখাতে পারি। আমার চ্যানেলের সাথে সবসময় থাকবেন, এটা নতুন একটা চ্যানেল, আমার সাপোর্ট দিবেন ইনশাল্লাহ, সাপোর্ট দিলে উৎসাহ করবে। এখানে ছোটো ছোটো বালক বাচ্চাগুলা ফুটবল খেলতেছে, ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেলো, এখন তো তারা 3-5 নম্বর ডিয়ার বল খেলে, আমরা সব ডিয়ার বল খেলতাম না, আমরা খেলতাম এক সময় যে আপনার কাপড় ন্যাকড়া দিয়ে মানে দড়ি দিয়ে দলা মোচা করে একদম বাঁধতাম, বল বানাতাম, আবার খেলতাম। এটা আমার ভালো লাগলো, আমি এখানে কিছু সময় অতিবাহিত করছি, ওদের দেখে একটু ভালো লাগলো। আর বিকেল টাইম সূর্যটা একদম একটা অরেঞ্জের মতো হয়ে আছে,
তো ওরা আমাকে প্রশ্ন করতেছিল যে আমি কি করি, ভিডিও করি কোথায় যাব, ভিডিওটা কোথায় যাবে। তাই ওদেরকে বললাম যে এটা ইউটিউবে আমি আপলোড দেব। ওর কৌতূহল বলতেছিল যে ভাই আমি তো বুঝি মানুষ আমাকে দেখায় না। আচ্ছা যাই হোক, ওকে আমি দেখাই নিতাম একটা। আর রাস্তার উপাশে মানে এটার রাস্তার বাম পাশে, আপনি যদি মেন রুট থেকে রাস্তার বাম পাশে, রাস্তার উপাশে আপনার মহিলা পলিটেকনিক্যাল, মহিলা পলিটেকনিক্যাল উপাশে কাজটা ধরতেছে। হয়তো এই কাজটা শেষ করার পরে এই কাজটা ধরবে। অনেকটা বিকালবেলা মানে এই দৃশ্যটা দেখলে আমরা অনেকটা ভালো লাগছে। যদি ওই রাস্তাটা ভাঙাচোরা, আমার মনে হলো যে যদি যখন রাস্তাটা একদম পরিপাটি হবে, সাজানো গোছানো হবে, তখন অনেক ভালো লাগবে। বিশাল একটা বেগু দিয়ে মানে মাটি স্থানান্তর করা হচ্ছে এক জায়গা মাঠে আর জায়গায় পথে। তারা রাস্তা পুরোটা ভাঙা চূড়া একদম করে একদম ফিনিশিং কাজ চলছে। ওপাশে আগের যে পিচ ডালা রাস্তা ছিল, নতুন পুরাতন যে পিচগুলো ছিল, সেই পিচগুলো এখানে মানে স্তূপ হিসাবে স্তূপ করে রাখছে। আর ওপাশে আবার সেই দেখাবো সুন্দর একটা দৃশ্য, সেই দৃশ্যটা এখন ভালো লাগবে। সূর্য একটা দৃশ্য আছে এখানে, এটা হলো অপোজিট সাইডের রাস্তা। এই রাস্তার কাজ শুরু করবে, ওই রাস্তার কাজ শেষ করার পরে এই রাস্তার কাজটা শুরু হবে। তবে এই রাস্তা দিয়ে রিক্সা এখনও চলতে পারে, রিক্সা কিংবা মোটর সাইকেল এই যানবাহনগুলো এখনও চলতেছে। আসলে বিকাল দেখতে অনেকে ভালো লাগে, কিন্তু মানে এটা আসলে একটা ভাঙাচুরা একটা রাস্তা, যদিও অনেক ভালো লাগতেছে আমার, হাঁটতে অনেক ভালো লাগতেছে। ধুলাবালি সব কিছু মিলিয়ে আর কি একটা অন্যরকম একটা পরিবেশ। একটা গাড়ি এসে আমার লেন্স মানে আমার ক্যামেরা লেন্সটা একদম ভরে দিল, তাতে আফসোস নাই। ভালো লাগছে জায়গাটা। এখানে আর দুষ্ট দুইটা বালক, এই যে এখানে কূপের মতো কি যেন একটা আছে, সেখানে পানি উঠাইতেছে। আমার আসলে মনে পড়ে গেল ছোটো মানে ছোটোবেলা দেখতাম মাছ আছিরা কূপের মধ্যে থেকে পানি উঠাতো, মাটির হাড়ি দিয়ে কিংবা কলসি দিয়ে যেটা বলেন, তো ওইরকমই ও পানি উঠাতেছিল। আমি একটু দেখতেছিলাম, আমার একটু ভালো লাগলো। আমার খুব ইচ্ছা করতেছিল যে পানিটা একটু নামতে, কিন্তু না, এটা খুব নোংরা একটা পানি, মেন হলের মধ্যে একটা পানি, মশা দেখা যাচ্ছে না, অপরিষ্কার পানি। আমি ওদেরকে একটু সতর্ক করলাম যেন ওই পানি তারা হাত না দেয়, না মানে না ছোঁয় আর কি। অনেক কিউট দুইটা বাচ্চা, তো আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় সতর্ক থাকবেন, সবসময় মাস্কটা পরিধান করবেন। আর যারা দেশের বাইরে আছেন তারা অবশ্যই আরও সতর্ক থাকবেন, দেশের জন্য দোয়া করবেন যেন আপনারা ভালোভাবে সুইজার মতে দেশে আসতে পারেন, এই কামনা করি। আজকের মতো এখানেই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।